নমস্কার, তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা কি জানো নবরাত্রির চতুর্থ দিন কোন দেবীর পূজা করা হয়? দেবী দুর্গার চতুর্থ স্বরূপ হলো মাতা কুষ্মাণ্ডা। দেবী কুষ্মাণ্ডার পুজো হয় নবরাত্রির চতুর্থ দিনে। দেবী দুর্গার আদি স্বরূপ মা কুষ্মাণ্ডা। রাত্রির সময়কার কথা, সেই সময় সমস্ত বিশ্ব চরাচর অন্ধকারময়। হঠাৎ করে একটি ছোট্ট আলোক বিন্দুর উদ্ভব হলো। তা ধীরে ধীরে ওই দুর্ভেদ্য অন্ধকারকে ভেদ করে চারিদিক আলোকময় করে তুলল। তারপর ওই আলোক বিন্দু এক জ্বলন্ত বৃত্তের আকার ধারণ করলো এবং ধীরে ধীরে সেই গোলাকার বৃত্ত এক নারীর রূপ ধারণ করলো। এই নারীর স্বরূপ হলেন স্বয়ং দেবী দুর্গার আদি স্বরূপ, আদি শক্তি মা কুষ্মাণ্ডা। এমন বলা হয় যে দেবী কুষ্মাণ্ডা থাকেন সূর্যমণ্ডলের ভিতরের এমন এক স্থানে যেখানে আর কেউ থাকতে পারে না। আর সেখান থেকে সমস্ত বিশ্ব চরাচরকে নিজের ঊর্জা দিয়ে উজ্জীবিত করে রেখেছেন প্রতিনিয়ত। সর্বপ্রথম মা কুষ্মাণ্ডা তিনজনকে সৃষ্টি করেন। মা কুষ্মাণ্ডার নিজের বাম চক্ষু থেকে এক তেজস্বিনী রূপে সৃষ্টি হয়, তার নাম হলো মা মহাকালী। তারপর দেবী মায়ের কপালের মধ্যস্থ চক্ষু থেকে এক সুন্দর স্বরূপ সৃষ্টি, তার নাম মহালক্ষ্মী। তারপর তার জ্ঞান চক্ষু থেকে এক স্নিগ্ধ জ্যোতির্ময় স্বরূপের সৃষ্টি হয়, যার নাম মহা সরস্বতী। এরপর মহাকালীর থেকে এক পুরুষ ও এক প্রকৃতির সৃষ্টি হয়, তার নাম হলো শিব। আর এই প্রকৃতির তার নাম হলো সরস্বতী। মা মহালক্ষ্মীর থেকেও একজন পুরুষ ও একজন প্রকৃতির আবির্ভাব হলো। সেই পুরুষের নাম হলো ব্রহ্মা আর প্রকৃতির দেবী লক্ষ্মী। এরপর মহাসরস্বতীর থেকেও একজন পুরুষ ও একজন প্রকৃতির আবির্ভাব হলো। পুরুষের নাম শ্রী বিষ্ণু আর প্রকৃতির নাম হলো শক্তি। তারপর সৃষ্টির কার্যভার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্রহ্মাদেবের সাথে সরস্বতী দেবী, শ্রী বিষ্ণুর সাথে লক্ষ্মী ও শিবের সাথে দেবী শক্তি এক হলেন। মা কুষ্মাণ্ডা স্বয়ং নিজে এক ঊর্জা শক্তির রূপ নিয়ে সবার মধ্যে প্রবেশ করলেন। সমস্ত সৃষ্টির কার্যভার সুষ্ঠুভাবে চলতে শুরু করলো। কুষ্মাণ্ডা শব্দটি তিনটি আলাদা শব্দ দিয়ে তৈরি, কু উষ্ম ও অন্ডা। কু শব্দের অর্থ স্বল্প বা ছোট, উষ্ম শব্দের অর্থ ঊর্জা শক্তি এবং অন্ডা মিলে কুষ্মাণ্ডা। অতএব এর অর্থ হল এক ছোট্ট ডিম্বাকৃতি ঊর্জা শক্তির গোলা, যা থেকে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। দেবী কুষ্মাণ্ডার আট হাত, সেই হাতে কমণ্ডলু, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, চক্র, গদা এবং চন্দ্রাক্ষের জপের মালা বিদ্যমান। আর তার বাহন হলো সিংহ। নবরাত্রির চতুর্থ দিন দেবী কুষ্মাণ্ডার পূজা করা হয়। দেবী কুষ্মাণ্ডার পূজা ভক্তদের অন্তরে এক দিব্য শক্তির সৃষ্টি করে। ওম দেবী কুষ্মাণ্ডা।